বন্ধুরা, 60-এর দশকে বেলজিয়ামের রাজত্ব থেকে বুরুন্ডিকে মুক্ত করতে দেশটির রাজা চতুর্থ মুহাম বাদশা যখন লড়েছিলেন, তখন তার একটি ফতু সেনা একটি নদীতে স্নান করার সময় এক ভয়াবহ এক দৃশ্য দেখতে পান। নদীর শ্যাওলা থেকে দানবীয় শরীরটা বের করে এনে স্বভাব সুলভ ভঙ্গিমায় ডাঙায় উঠল একটা বিরাট কুমির, আর সেটি একটা আস্ত জলহস্তি ধরে নিয়ে নদীতে নেমে গেল। প্রত্যক্ষদর্শী সেনার ভাষ্য, কুমিরটি এত বড় ছিল যে সে চাইলে হাতিও গিলে নিতে পারত। আর স্থানীয়রাও এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে জানিয়েছিল, বিরামহীন বৃষ্টিতে জলের লবণাক্ততা কমলে তাদের এলাকায় নীল নদের 20-25 ফুট লম্বা কুমিরগুলো নাকি চলে আসত। আর এই কুমিরগুলো মাছ খেয়ে পেট না ভরলে জঙ্গলের হরিণ যখন নদীতে জল খেতে আসত, তখন তাদের ধরে ধরে খেত। কিন্তু সেই সঙ্গে যখন মানুষ নিখোঁজ হতে শুরু করলো, তখন সবাই একটু যেন নড়ে চড়ে বসলো। কুমিরটিকে দেখতে পেল যারা, তাদের বর্ণনায় যা জানা গিয়েছিল যে কুমিরটির শরীরে অনেক বন্দুকের গুলির দাগ আছে, সামনে ডান পায়ের ওপরেও একটি বড় গর্ত। আর এই কুমিরটি মানুষ শিকার করে অল্প খেয়ে বাকি অংশটি নদীর জলে ছেড়ে দেয়, আর কয়েকদিন পর লাশটা পচে ফুলে ওঠে। আর গুলি করেও যে কুমিরটিকে মারা যায়নি তাকে থামাবে বাকে, এবং যার খিদেও মেটে না। আর বন্ধুরা, দশক দশক ধরে পূর্ব আফ্রিকার জলপথের বিশেষ এই কুমিরের তাণ্ডব চলে। তাণ্ডবের বাস্তব ঘটনার সঙ্গে বিশেষভাবে উপকথাও মিশে গেছে। আর 90-এর দশকের মধ্যে 300 মানুষকে আস্ত গিলে খাওয়ার গুজবও আছে কুমিরটির বিরুদ্ধে, আর এই গুজব ছড়িয়েছে সমস্ত পৃথিবীব্যাপী। এবার জীববিজ্ঞানীরাও কুমিরটিকে দেখতে আসতে শুরু করলেন, এবং তারা জানালেন কুমিরের মানুষ খেকো হয়ে ওঠার রহস্য। বিরাট শরীর নিয়েও হরিণের মতো দ্রুতগতি প্রাণী ধরতে কষ্ট হয়, আর একবার মানুষের মাংসের স্বাদ পেয়ে গেলে সেটা হয়ে যায় নেশা। এবং কুমিরটির ছবি বিশ্লেষণ করে জীববিজ্ঞানীরা চমকে উঠলেন, এবং বিজ্ঞানীরা যা দেখলেন আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। প্রাণীটির শরীরে গুলির দাগগুলো AK-47 রাইফেলের, আর ডান পাশের গর্তের মতো জখমটা রকেট লঞ্চারের। এর মানে সাম্প্রতিক কালে কুমিরটির সঙ্গে মানুষের মোকাবিলা হয়েছে। এই মোকাবিলা করেছে কারা এবং তাদেরই বা কোনো সংবাদ নেই কেন, ধরে নিতে হচ্ছে তারা কুমিরের পেটে চলে গেছে। এলাকাবাসীর মতে কুমিরটি খিদের জ্বালায় মানুষ শিকার করে না, মানুষকে চোখের পলকে জলে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে মন চাইলে একটু খায়, আর বাকিটা জলের মধ্যে ছেড়ে দেয়। আর সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিস পে কুমিরটির নাম দেয় গুস্তাভ। আর বন্ধুরা, তিনি জানান কুমিরটির চামড়া এত মোটা যে তাকে বুলেট প্রুফ বলা যায়, আর প্রাণীটিকে জ্যান্ত ধরতে 30 ফুট লম্বা খাঁচা বানান তিনি। এবং টোপ হিসাবে তিনি কুমিরটির প্রিয় খাদ্য মানুষের মাংসও পর্যন্ত ওই খাঁচার মধ্যে দেওয়া হয়েছিল বলে জানান। কিন্তু দুর্ভাগ্যবশত কুমিরটি ধরা দেয়নি। প্যাট্রিসের মতে কুমিরটির জন্ম 50-এর দশকের মাঝামাঝি। কুমিরটির দাঁত দেখে এই মন্তব্য করেন তিনি, দাঁতগুলো এখনও ধারালো এবং এতে কোনো ক্ষয় শুরু হয়নি। এবং তিনি আরও জানান ওই জাতের কুমির এমনিতেই নাকি দীর্ঘজীবী, কারণ এরা অল্প করে খায় এবং অল্প খেয়েই এদের অনেক মাস চলে যায়। এরা অবসর সময়টা ঘুমিয়ে আয়ু বাড়ায়, এবং এই কুমিরদের হিসাবে এই কুমিরটি নাকি আজও যুবক। এবং বন্ধুরা, এই কুমিরটির ওজন প্রায় 900 কেজির উপরে। আর এই কুমিরটিকে শেষ দেখা যায় যখন কুমিরটি একটি মোটা তাজা মহিষকে টেনে নিয়ে জলে ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে মেরেছিল, এবং তারপর অনেকদিন প্রাণীটির মানুষ হত্যার খবরও পাওয়া যায়নি। এমনকি বন্ধুরা, 2004 সালে এই কুমিরটিকে নিয়েও একটা সিনেমা তৈরি হয়, ক্যাপচারিং দ্য কিলার ক্রো। এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল এই কুমিরটিকেই নিয়ে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।